কাঁসাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়া পুরসভার বিস্তীর্ণ এলাকাসহ আশেপাশের গ্রামাঞ্চলেরও বহু এলাকা জলমগ্ন। গৃহবন্দী কয়েক হাজার মানুষ, যেসব পাকা বাড়ি আছে তার একতলা প্রায় জলের তলায়, ফলে দোতলায় বা ছাদের ওপরেও বহু মানুষ অপেক্ষা করছেন। এবং যারা মাটির বাড়িতে ছিলেন সেই সব মাটির বাড়ি কিন্তু ধূলিসাৎ হয়ে গিয়েছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয় তুলে নেওয়া হয়েছে এবং অনেককেই নদী বাঁধ এবং রেললাইনের বাঁধে রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পৌঁছয়নি এলাকায় বলে এলাকাবাসীর অভিযোগ। এই সমস্ত দেখতেই বৃহস্পতিবার সকালবেলা এলাকায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অনেক রাজনৈতিক নেতৃত্ব। তাই মানুষের ক্ষোভ, এখনও পর্যন্ত তারা সঠিকভাবে ত্রাণ পাননি এবং তারা গৃহবন্দী হয়ে আছেন অনেক জায়গাতেই এবং পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে। এমনই খারাপ অবস্থা যে কলকাতার থেকে মুম্বাইগামী যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের ওপরেও পাঁশকুড়ায় কয়েকটি জায়গায় জল বইছে এবং এই জল যদি বাড়তে থাকে তাহলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এবং হাওড়া থেকে যে খড়গপুরগামী রেললাইন, সেই রেললাইনের ধারেও জল লেগেছে বলে দু এক জায়গায় ধস দেখা দিয়েছে। এই ধস আটকাতে না পারলেও রেলের লাইনে ক্ষতিগ্রস্ত হলে কিন্তু রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। সব মিলিয়ে প্রশাসন এবং রেল দপ্তর এবং রাজ্য সড়ক দপ্তর এবং জাতীয় সড়ক দপ্তর সবাই নজর রেখেছেন পরিস্থিতির ওপরে, যাতে কোনোভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আরও বিপদে পড়বেন সাধারণ মানুষ। সব মিলিয়ে কিন্তু অবস্থা অনেকটাই অবনতির দিকে। তবে নদীর জলের স্তর কিন্তু গতকালের থেকে অনেকটাই কমেছে, তবে আশায় বুক বাঁধছেন যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম, এখন বৃষ্টি হচ্ছে না। তবে আগামী দিনে যদি আবার বৃষ্টিপাত হয়ে জল ছাড়ে নদীতে তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ উঠবে। তবে এলাকার থেকে জল যাতে দ্রুত বেরিয়ে যায় সেই আশাই করছেন এলাকার মানুষ। পাঁশকুড়া থেকে শুভময় জানা রিপোর্ট, নিউজ টাইম।